এবার বামা বলে মানিক ভট্টাচার্যকে অধ্যক্ষ পদে নিয়োগে উঠল অনিয়মের অভিযোগ। 1998 সালে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে তাকে অধ্যক্ষ পদে নিয়োগ করা হয় আর সেখানে উঠল অনিয়মের অভিযোগ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে দানিশ ফারুকের দায়ের করা মামলাতে হলফনামা দিয়ে এমনই জানালো ইউজিসি। যোগেশচন্দ্র কলেজে অধ্যক্ষদের বেআইনি নিয়োগ সহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় হলফনামা নির্দেশ দিয়েছিল হাইকোর্ট আর সেখানেই হলফনামা দিয়ে এমনই জানানো হলো ইউজিসির তরফে। যোগেশচন্দ্র কলেজ আমরা যতদূর জানি সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটা আইন কলেজ এবং সেই সময় পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল লেফট ফ্রন্ট বাম ফ্রন্ট বা সিপিএম এর সরকার বলা যায়। আজকে এতদিন পরে যখন হলফনামা দিয়ে তারা তথ্যপত্র দেখে বলছে যে সেই নিয়োগ বেআইনি ছিল, তাহলে এটাই ধরে নিতে হবে যে এই নিয়োগের ব্যাপারে বামফ্রন্ট বা সিপিএম আজকে যতই এই সুজনবাবুরা গলা চড়াক না কেন, আসল ঘটনাটা হচ্ছে দুর্নীতির শিকড় সবসময় সিপিএম এর সময় থেকেই। যে খবর আপনাদের জানাচ্ছি, 1998 সালে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ হিসেবে মানিক ভট্টাচার্যের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে এবারে উঠল অনিয়মের অভিযোগ। ইউজিসির তরফ থেকে হলফনামা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এমনটাই জানানো হয়েছে। যোগেশচন্দ্র কলেজে অধ্যক্ষদের বেআইনি নিয়োগ সহ বিভিন্ন অভিযোগ দায়ের হওয়া মামলায় হলফনামা নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং সেই মামলাতে দানিশ ফারুকের দায়ের করা সেই মামলাতে হলফনামা দিয়ে এমনই জানানো হলো ইউজিসির তরফে। আর এবারে আপনাদের সামনে রাখবো আইএফ এর প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়, তার বাড়িতে চলছে আয়কর তল্লাশি। তার ঢাকুরিয়ার যে বাড়ি রয়েছে সেখানেই আয়কর দফতরের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে সকাল থেকে চলছে ম্যারাথন তল্লাশি। আইএফ এর প্রাক্তন সচিব তার ঢাকুরিয়ার বাড়ি অর্থাৎ উৎপল গঙ্গোপাধ্যায় ঢাকুরিয়ায় যে বাড়ি রয়েছে সেখানে আয়কর হানা, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে সকাল থেকে সেখানে চলছে ম্যারাথন তল্লাশি। এবার আইএফ এর প্রাক্তন শীর্ষকর্তা উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আয়কর বিভাগের হানা। ইতিমধ্যে ঢাকুরিয়ার যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেই আয়কর বিভাগের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে আয়কর বিভাগের কাছে বেশ কিছু ইনপুটস ছিল এবং সেই অনুযায়ী তারা যেটা জানতে পারেন যে বেশ কিছু কোম্পানি উপরে তারা নজর রাখছিলেন এবং উৎপল গঙ্গোপাধ্যায় তিনি একটি কোম্পানির বিষয় নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ এবং এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যে কোম্পানি বিদেশি মদ সরবরাহ এবং অন্যান্য প্রক্রিয়াকরণে কিন্তু সেই কোম্পানি কাজ করে বা সেই কোম্পানির সেটাই কাজ। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গাতে বিদেশি যে মদগুলো রয়েছে সেই মদের যে কারখানা বা সেই মদের যে কোম্পানি সেই বিষয়ের উপরে নজর দেওয়া হয়েছে আইটির তরফ থেকে বা আয়কর বিভাগের তরফ থেকে। এবার কলকাতাতেও বিদেশি মদ সরবরাহ বা বিদেশি মদের যে কারবারি যে সংস্থাগুলো করে তার মধ্যে অন্যতম একটি সংস্থা নির্দিষ্টভাবে সেই সংস্থার তরফ সেই সংস্থার বিষয় নিয়ে তথ্য সংগ্রহ এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ঢাকুরিয়ার বাড়ির সামনে আমরা রয়েছি। সকাল 7:30 নাগাদ আয়কর বিভাগের আধিকারিকরা সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে তারা ভেতরে এসছেন এবং তার সঙ্গে সঙ্গে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যারা কর্মীরা তাদেরকেও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাকিদের বাইরে দাঁড়াতে বলা হয়েছে এবং ভেতরে চলছে তল্লাশি অভিযান এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ। এখনও পর্যন্ত যার বাড়িতে এই তল্লাশি চালানো হচ্ছে উৎপল গঙ্গোপাধ্যায় তার কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সকাল 7:30 থেকে বেশ কয়েক ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, এখনও পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে। এখন দেখার বিষয় প্রাথমিক তদন্ত এবং তল্লাশিতে কী উঠে আসে আয়কর বিভাগের হাতে। ক্যামেরা দিত্যেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।